চিবিয়ে খা, দে আমি টেনশন বার করে দিচ্ছি বাড়ি মেরে। কি টেনশন আছে, মাথা গরম দেখতে ইচ্ছা করছে না? দেখ হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। তো আজকে আমি আগের থেকে ক্যামেরাটা সেট করে রেখেছি। বন্ধুরা, আজকে আমি আবার অভিষেকের উপর স্মোকিং প্র্যাঙ্কটা করব। আগের দিন আমি স্মোক করে দেখাইনি, কারণ আমি খাই না সত্যি করে, আমার একটু প্রবলেম আছে। তো তোমাদের মধ্যে একজন সাবস্ক্রাইবার ভাই শ্রমিক দাস হয়তো নাম, সে আমাকে বারবার রিকোয়েস্ট করেছে যে একটু দিদি মুখে নিয়ে দেখাও, মুখে নিয়ে দেখাও। তাই জন্য আমি আজকে আবার নিয়ে এসেছি একটা সিগারেট। তো ওর উপরে একটা প্র্যাঙ্ক করবো, জানি না আজকে মুখে নিয়ে দেখালে হয়তো আগের দিন খুবই রেগে গেছিলো আমার সাথে, সেদিন রাত্রিবেলাও কথা বলিনি, আজকে হয়তো আমি মাথুর খেয়ে যাবো। কিন্তু ভাই, তোমার জন্য শুধুমাত্র, তুমি এতবার রিকোয়েস্ট করেছো তাই জন্য আমি আজকে শুধুমাত্র ওই প্র্যাঙ্কটা করছি। তো বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখতে থাকো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটা একটা লাইক করে দিও, শেয়ার করে দিও আর কমেন্ট করে দিও। আমাদের চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে থাকো। A few moments later. বাবা, কি ব্যাপার, এত সাজগোজ চলছে? রিলস বানাবো। কাশিটা কিছুতেই কমছে না, এত ওষুধ খাচ্ছি, এই খাচ্ছি, বিরক্ত লাগছে, এত কাশতে আর ভালো লাগছে না। দেরি করে তোর ইচ্ছা, আমি কি বলবো। তা রিলস বানাবি বললি না, তো আমিও তাদের বানাবো, দুজনে একসাথেই বানাই। যেটা করতে হবে রে, এত কাশছি না, আমার আর ভালো লাগছে না, এত কাশতে তোর বিরক্ত লাগছে, গলা ব্যথা হয়ে যাচ্ছে কাশতে কাশতে। কবে হয়েছে কাশি, গার্গেল করলাম কত কি করলাম। দেখি আমার ইনস্টাগ্রামে কেমন কি ইয়ে হয়েছে। আর ইনস্টাগ্রামে ফলোয়ার্স বাড়েই না, কেউ ফলোই করে না, রিলস তো ছেড়েই যাচ্ছি, তাও ফলো করছে না। ইয়ার কি মারছিস তুই? ধরেই দিলাম তাকে। দেখ পিঙ্কি, প্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক করিস না কিন্তু। প্র্যাঙ্ক করবো কেন, এসব ক্যামেরার সামনে কিন্তু এই নিয়ে প্র্যাঙ্ক করেছিস। আশ্চর্য, ক্যামেরা কোথায় আছে? ওখানে তো লুকাই, ওখানেও তো লুকাই। দেখ নিশ্চয়ই কোথাও না কোথাও লুকিয়েছিস ক্যামেরা। কোথায় লুকাবো এখানে, তুই দেখ কোথায় আছে। আশ্চর্য, সেদিনকার সিগারেটের গন্ধটা আমার সত্যি মারাত্মক লেগেছে, তাই জন্য আমি খেয়েছি। নে টান দে, ইয়ারকিটা করিস না, টান দে টান দে, আমি টান দিচ্ছি তাহলে। কি ফেললি কেন, দেখে কিভাবে তুই ফেললি কেন, মাথা গরম করাসটা কিন্তু আমি খাবো, ওটা আমি কিনে নিয়ে এসেছি 6 টাকা দিয়ে পুরো। তোকে আমি দিচ্ছি 6 টাকা, আমি তোকে 10 টাকা দিচ্ছি, তুই ইয়ার কি মারছিস না? তুই দেখলি তো সেদিন আমার কিরকম মাথা গরম হয়ে গেল, তুই প্র্যাঙ্ক করেছিস বলে, তুই আজকে সিরিয়াসলি আমার সামনে খাচ্ছিস? আবার আমি খাবো, কি করবি দেখো। ইয়ারকিটা কম মার কিন্তু, আমি খাবো কি বলেছি, ফেলোটা ফেল, আমি ফেলবো না, আমি 6 টাকা দিয়ে কিনেছি, আমি গায়ে হাত উঠে যাবে কিন্তু, তুই আমি যেটা আমি হারা করতে চাই না, তুই আমি মিলে খাবো। আগের দিন কি কথা হলো, দেখ তুই আমাকে এটা, তুই এটা আমাকে ছাড়িয়েছিলিস, তুই আবার আজকে আমাকে খেতে বলছিস? আমি কিন্তু একবার যদি খাওয়া শুরু করি তাহলে কিন্তু আমি আর ছাড়বো না বলে দিলাম। কন লোক কহাঁ সে আতে সবাই গায়, সবাই গায়,
সবাই যা করবে তুইও তাই করবি? হ্যাঁ হ্যাঁ, তা সবাই যা করে আমিও তাই করি। ভগবান পেলে দিল, আমি তাও খাবো, আমি তাও খাবো। আঙুল ভেঙে দেবো আর খেতে পারবি না ওই আঙুল দিয়ে সিগারেট। ডানাতের আঙুলও ভেঙে দেবো, ছ্যাবলাস না কিন্তু, ওটা আর খেতে পারবি না, আমি ভেঙে দিয়েছি পুরো। ওটা আমি জোড়া তাপ্তি লাগিয়ে খাবো। তুই এত নির্লজ্জ হয়ে গেলি কবি দি? তুই এতটা নির্লজ্জ হয়ে গেলি কবে দিয়ে? তুই আমাকে বল, তুই কি এরকম ছিলিস না তুই আগে? খেলে কি হবে? আচ্ছা তোকে তো আগের দিন আমি না করলাম, ঠিক আছে, তাও তুই আগের দিন প্র্যাঙ্ক করেছিস আলাদা ব্যাপার। তুই আমাকে বললি খাসনি, আমি পরেও দেখলাম ভিডিওতে, না ঠিক আছে তুই টানিস নি মুখ দিয়ে, তুই আজকে রীতিমতো টানছিস। ভালো খেতে, ভালো খেতে, তুই আর আমি খাবো মিলে বিশ্বাস করতে পারছি না। ছটাকা দিয়ে কিনেছি বল, পিঙ্কি টাকার তো একটা দাম আছে বল, ছটাকা দিয়ে কিনলাম আমি সিগারেটটা, অন্তত অর্ধেক তো সিগারেট খেতে যাস। হ্যাঁ খেতে যাস তো, দে আমাকে, খা খা খা, আয় আয় সিগারেট খা, চিবিয়ে খা, চিবিয়ে খা, তোর এত খাওয়ার শখ, যখন চিবিয়ে খা সিগারেট। এইভাবে কে খায়? ইয়ার কি মারে, তুই খাবি? এত দিন সিগারেটের নেশা, গন্ধ ভাল লেগেছে, চিবিয়ে কেউ খা, চিবিয়ে খা, চিবিয়ে খা, এটা আমি টেনে খাবো। চিবিয়ে কেউ খায় না, কি খায় চিবিয়ে? তুই খাবি? তোর যখন এত সিগারেট খাওয়ার শখ হচ্ছে, তুই গন্ধটা শখ ভাই, এটা কিন্তু তুই আমাকে শেখাস না সিগারেটের ব্যাপারে, তুমি আমি ঠিক আছে, সেটা কিন্তু আমাকে শিখ, সর তুই আর আমি, সর আমার সামনে দিয়ে সর, সরে যা, কিন্তু মেরে ফেলে, মেরে ফেলে দেবো কিন্তু সর। সিগারেট কুল বেবি, কুল কুল, ঠান্ডা আছে বাইরে, এই হাতে হাত দিবি না, আমি বলে দিলাম কিন্তু। তুই মেয়েরা সিগারেট খায়, তুই কাকে দেখেছিস? আজকেই দেখলাম। হ্যাঁ আজকেই দেখলাম। কাকে দেখেছিস? একটা মেয়েকে দেখলাম খেতে। সবাই যা করবে তুই তাই করবি, একদম এটাই মডার্ন যুগ। এত টেনশন চারিদিকে বেড়ে গেছে, যদি সিগারেট না খাই তো টেনশন যাবে কোথা থেকে? তাই হ্যাঁ, বিশাল টেনশন উঠে গেছে তোর, দেখি মাথায় দেখি কি টেনশন আছে বল। দে আমি টেনশন বার করে দিচ্ছি বাড়ি মেরে, ও কি টেনশন আছে বল, মান সম্মান নষ্ট করছিস। গরম লেগে গেল আমার, তো ব্যাগ থেকে আমি নিয়ে নিব টাকা সব, আমার 6 টাকা গেছে তো, আমার ব্যাগ ধরার সাহস কে দিয়েছে তোকে? ভগবান। হ্যাঁ ভগবান, আমি ধরবো তো কে ধরবে? কে ধরবে মানে তুই ধরবি না, সিগারেট খাবি তুই আর তুই আমার ব্যাগ ধরবি? ইয়ার কি মনে হয় জায়গা পাস না, সরে যা কিন্তু, আমি বলে দিলাম আমার মুখের সামনে দিয়ে। ছি 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 ছি, তুই আমাকে হাত দিবি না তো? দেবো, 100 বার দেবো। হাত সরা, দেখ কি করলি তুই, ভালো হয়েছে, নোকে দেখ কি হয়েছে, ভালো হয়েছে, তো আরো করা উচিত তোকে। তোকে মনে হচ্ছে কি সেটা এক ঘুষি ঘুষি মেরে দাঁত ফাঁত ফেলে দিই, একেবারে চারিদিকে যা টেনশন জীবনে, যখন গায়ে ভাই হাত দেওয়া আমি তো পছন্দ করি না, তোর লজ্জা করছে না? 100 বার দেবো।
100 বার দেব। হচ্ছে কি মানে কার সাথে প্রেম করেছি আমি ভগবান, ওকে আমি বার বার করে আগের দিন না করলাম, বার বার করে আগের দিন ঠিক আছে প্রেম করেছিস একটা আলাদা ব্যাপার, তুই আজকে সিরিয়াসলি খাচ্ছিস, তুই সাহসটাকে দিল তারপর তুই আমার সামনে খাচ্ছিস। আমি কি লুকিয়ে খাবো নাকি? আমি তো ওরকম নাকি যে লুকিয়ে লুকিয়ে করবো বন্ধু বয়ফ্রেন্ডের থেকে? সামনে এরকম করতে পাচ্ছিস তা তুই লুকিয়ে লুকিয়ে যা কি করিস তার কোনো ঠিক ঠিকানা নেই। আমি তো লুকিয়ে তোকে তো ভয় পাই না যে আমি লুকিয়ে ইয়ে করবো, আশ্চর্য হয়ে যাবে। সেই আমাকে ভয় পাবি কেন, একদম ঠিক কথা, সেই ঠিক বলেছিস। সব থেকে ভালো ব্র্যান্ডের সিগারেট কোনটা? আমি তো নতুন জানি না, এমন তোকে জিজ্ঞেস করছি। তুই যাদের থেকে শিখেছিস খাওয়াটা তাদের গিয়ে জিজ্ঞেস কর, সরে যা এখান থেকে আমার চোখের সামনে দিয়ে, সর মাথা গরম করার। আমি কি ইয়ার্কি মারছি তোর সাথে? মাথা ঠান্ডা কর, মাথাটাই গরম করে দিলি, আমি বাড়ি চলে যাই, ফালতু ফালতু আসলাম আমি। সর মুখের মধ্যে ঢেলে দেবো কিন্তু জল, আমি বলে দিলাম, গায়ে জল দিয়ে দেবো কিন্তু, জল খেতে বলেছি কিন্তু, গায়ে জল দিয়ে দেবো কিন্তু সর। আমি জানি এরকম, আমার কিন্তু মাথা গরম হয়ে আছে বলে দিলাম, লাস্ট বার বলছি। আরে বাবা, লাস্ট বার বলছি কিন্তু, রাগ করে না, আমি লাস্ট বার বলছি সর, গায়ে জল দিয়ে দেবো কিন্তু, সরবি না তো। তো কিন্তু আমার দেখতে ইচ্ছা করছে, আমি বলে দিলাম মাথা গরম হচ্ছে। দেখতে ইচ্ছা করছে না, দেখ সর এটা কি ধরনের সর, এখান দিয়ে সর, ভিজে গেছে সর, এখান দিয়ে কি ধরনের এরমই করব। আমি অনেকক্ষণ ধরে বলছি সরে যা, আমার কিন্তু মাথা ব্যথা গরম, শীতকালের মধ্যে এর সাথে মাথা ব্যথা গরম হয়ে যাচ্ছে কিন্তু সর। ফালতু ছেলে একটা, মুখে নিয়ে কাশছে খেতে পারে না, আবার টানতে গেছে। আমি দিই দিও তোর গায়ে জল, দে তোর মতন তো শিক্ষা নেই আমার, তো তোর মতো তো আমি এরকম কাজ করিনি। সিগারেট খেয়েছি একটা বামুলি ব্যাপার, সেই আমি যখন খেতাম তখন তো এরকম করতিস না, তখন ওই বাচ্চা ছিল রাগ, আমি বলে দিলাম কিন্তু না আমি খাবো, আমার দিবি রাখতে বলেছি, দিবি আমার দিবি মানবি, রাখ দিবি মানবি, সেই আমার দিবি মানবি কেন, আমার বাড়িতে তোকে সবাই ভালোভাবে, তোর এই এই পরিচয়টা আমি দেবো কি করে বাড়িতে, বাড়িতে সব কথা বলতে হয় নাকি? কি মারিস না কিন্তু পিঙ্কে, আমি বলে দিলাম, গায়ে জল ঢেলে দিয়েছি এবার হাত পাত ভেঙে দেবো কিন্তু, আমি বলে দিলাম, আমি হাত ভাঙাবো উনি চলবি তো। আরে সস আমি যেতে দেবো না, আমি সত্যি বলেছি কিন্তু আমি যেতে দেবো, আমি বাড়ি চলে যাবো, তোর সাথে কোনো সম্পর্ক নেই আজকে থেকে সর, আমি যেতে দেবো। আরে একা খাবো না তো, দুজনে মিলে খাবো, আমার খাওয়ার দরকার নেই, তুই জম্মের খা খা খেয়ে যা খুশি কর, আরে দুজনে মিলে খাবো, সত্যি বলি এখানে বসতে বলে জিজ্ঞেস কর, আমার দিবি আমার দিবি, তুই আমার দিবি মানিস না, আমি তোর দিবি আমার দোকানে বসতে বলে জিজ্ঞেস কর, ফোন নি যা এবার যা, ফোনটা আমার, ঠিক আছে ফোন রেখে দে, ফোন রেখে দে সর, পিং আর প্র্যাঙ্ক করছিলাম, প্র্যাঙ্ক করছিলাম অন কর ঠাকুর দিবি তুই মুখে দিয়ে টেনে আমাকে দেখাচ্ছিস, মুখে ধরেছি আমি তো দেখলাম তুই মুখে দিয়ে ধোয়াবে ধোয়া বের হচ্ছে, ওখানে জল ইচ্ছে বলে ধোয়া, আমি খাই এসব না রে, মাথা গরম হয়ে যায় প্লিজ, এই কান ধরছি, ঠিক আছে ঠিক আছে সর, কান ধরছি ঠিক আছে বললাম তো, এই দেখ কান ধরছি, তুই খা সিগারেট, শুনবি না তোমার কথা, না আমি বাড়ি চলে গেলাম, আরে যাস না, আমি বললাম তো, বন্ধুরা ও চলে গেছে রাগ করে বাড়ি, জানি না কি হবে, কথা হয়তো বলবে না আজকের দিনের জন্য, কালকেও হয়তো বলবে না, শুধুমাত্র ভাই তোমার জন্য আমি প্র্যাঙ্কটা করলাম, যদি প্র্যাঙ্কটা ভালো লেগে থাকে তো লাইক করে দিও আর শেয়ার করে দিও, টাটা।